বাই দ্য ওয়ে, ভাত খাপড়ের দায়িত্বটা কিন্তু বলা হয়েছিল দুজন দুজনকে, মানে আমিও রাহুলের দায়িত্ব নিচ্ছি, রাহুলও আমার দায়িত্ব নিচ্ছে, সেটাই কিন্তু আমরা বলেছিলাম সেই দিনকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে একটা শুক্রবার, এমনি একটা নর্মাল দিন, সবাই আশা করি খুব এনজয় করছে আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগ, খুব কমেন্টস আসছে, তো আমরা ঠিক করেছি ঠিক আছে আমাদের যেরকমই সাদামাটা লাইফ হোক সেটাই আমি সকলের সাথে শেয়ার করব। আমরা একটু একটু ঠান্ডা পড়ছে, মানে ভালো রকম জাকিয়ে শীতটা আসছে আর কি, ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা, তো আজকে সব কম্বল টম্বল চেঞ্জ করলাম আমি, মানে আগে কদিন পাতলা একটা কম্বল ইউজ করছিলাম, আজকে মোটা কম্বল বার করেছি। রাহুলের ঠান্ডাও লেগে গেছে, ভোরবেলা উঠে ঘুরে ঘুরে বেড়ায় ভালো মতো ঠান্ডা লেগেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে একটা শুক্রবার আর এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বেসিক্যালি ও যেটা বললো, আমার একটু ঠান্ডাই লেগে গেছে, কারণ সকাল থেকে নাকটা বন্ধ আছে, নাক থেকে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, আর সর্দি সর্দি একটা টোটাল ভাব, কারণ আমি রোজই প্রায় অনেক সকালে উঠি এবং সকালে উঠে গাড়িটা নিয়ে বেরিয়ে যাই বাইরে একটু রাউন্ড ফাউন্ড মারতে, সেটা করতে করতে এই সিজন চেঞ্জের টাইমে পুরো ঠান্ডা লেগে গেছে। এবং আজকে ব্লগটা একটা ব্যাপার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব, এবং সেটার জন্য আজকে ব্লগটা একটু স্পেশাল। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আপনারা বন্ধু অনেকেই চেয়েছেন যে আমরা আমাদের বিয়ের মুমেন্টস, ভিডিওস, ব্লগস এগুলো শেয়ার করি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিয়ের সময়তে কোনো ভিডিও হয়নি, কারণ আমরা ভিডিওগ্রাফি করাইনি। আমরা ভেবেছিলাম যে ভিডিওটা একটু ন্যাকা ন্যাকা হয়ে যাবে, তাই আর ভিডিও বানাইনি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। কিন্তু সেটা ছাড়াও আমরা ছবি তুলেছিলাম প্রচুর ভালো ভালো, আর আজকে আপনাদের সঙ্গে আমাদের বিয়ের অ্যালবামের কিছু মোমেন্টস, মুহূর্ত, বিয়ের অ্যালবামটা খুলবো, আপনাদেরকে দেখাবো, ছবিগুলো দেখাবো, এবং সেটা নিয়ে আজকে ব্লগটা। এবং সেটা ছাড়া বাড়ির যাবতীয় কাজকর্ম অনেকগুলো থাকে উইক ডেজেতে, আজকে একটা উইক ডে, বাট সবথেকে ভালো ব্যাপার শুক্রবার আজকে বিকেল লাস্ট দিন, আমার যদিও এখন রোজ ছুটি, বাট ওর আগামীকাল শনিবার রোববার ছুটি, তো এটা নিয়ে আজকে ব্লগটা। ভালো লাগলে আপনারা জানেন আপনাকে কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে, তো ব্লগটা দেখতে থাকুন। এখান থেকে আমাদের দিনটা শুরু হচ্ছে, এখান থেকে আমাকে চাবি নিতে হবে, আমি প্রত্যেক দিন গুলিয়ে যাই কোন চাবিটা ছাড়ে। চলো যাওয়া যাক, ছাদে বেশ রোদ থাকে, আসলে মা এখন ব্যস্ত থাকে বলে আমার আর, আচ্ছা দরজাটা একটু খোলা থাক, আসলে মা একটু ব্যস্ত থাকে বলে আমি চেষ্টা করি মার কাছে জলগুলো দিয়ে দেবার। পাঁচতলার ছাদে শুধু মারই গাছ আছে ভর্তি, এখানে সব মানে সার টার এসব থাকে, সিট টিট দেওয়া। এটা প্রায় দিনই খারাপই থাকে, মানে কি এটার জিনিসটার খুব বাজে অবস্থা আর কি। বাহ, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এই সাদা পেপারের মতো ফুলটা, আমি ঠিক নাম জানি না, বাট এটা আজকে আমি প্রথম দেখছি ফুটেছে, মাঝে আমার কদিন আসা হয়নি। অনেকগুলো জবা ফুটেছে দেখতে পাচ্ছি, এইটা আমার কন্টেনার যেটা করে জল দিই। একদম কর্নার থেকে শুরু করলাম, হ্যাঁ আমি একটু বেশি পাকা টাইপস কাজ করছি, বাট কিছু করার নেই। এরা বুঝতে পারছি গাছে বোধহয় গতকাল জল পড়েনি, আসলে আমি কাল ছিলাম না, আমি একটু মার বাড়ি গেছিলাম কালকে, কালকে তো জল পড়েনি, তার আগে দুদিন মাসি এসে জল দিচ্ছিল। পেয়ারা গাছটা কদিন পেয়ারা হলো, তারপর আর এখন হচ্ছে না, গতকাল আমি আসতে পারিনি, তার আগের দিনও আসতে পারিনি, আমি সোমবার থেকে আসিনি, গতকাল তো আমি ছিলাম না, মার বাড়িতে গেছিলাম একটু একদিনের জন্য। বেশ ভাল লাগে এগুলো, পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, বাবা এই ফ্ল্যাটটা হচ্ছে বলে আমাদের এখানে এত ধুলো আর সারাদিন এত আওয়াজ, এত আওয়াজ। এটা বাকি মোটামুটি শেষ, এইদিকে আর গাছগুলোতে, এইদিকে ভালোই জল পড়ে, এই গাছগুলোতে যখন এই পাম্পটা ওভারফ্লো করে, যেটা রোজই করে, তখন এখানে জল চলে আসে ফুল। তো আমার গাছে জল দেওয়া কমপ্লিট, এবার আমার ফুল তোলার পালা। এই যে ছোট্ট একটা ফুলের সাজি, হ্যাঁ মানে এই সাজিটায় কিছুই না, ফুল তুলতে সুবিধা হয় তাই। দুটো টগর ফুটেছে, এই যে জবাটা, অনেকের বাড়িতেই অনেক কালারফুল জবা হয়, আমার অনেক বন্ধু আছে যারা জবা গাছ করে, খুব সুন্দর সুন্দর। অরেঞ্জ জবাটা আমার সব ভালোই লাগে, অরেঞ্জ আর সাদা জবা আমার বেশ ভালো লাগে,
বেগুনিও নাকি জবা হয়। সো মোটামুটি আমার ফুল তোলা কমপ্লিট, আজকের মতো ছাদের কাজ কমপ্লিট, মোটামুটি সব গাছে জল দিয়ে ফেলেছি, ফুল তোলাও হয়ে গেছে। তো এবার নিচে যাবো। ও শিট, দরজাটায় তালা দেওয়াটা না একটা আর্ট বটে, যদি কোন একটা ছিটকিনি লাগালে তবে তালা দেওয়া যায়। বাবা, আচ্ছা তো এখানে একটা ব্যাপার একটু বলার আছে, সেটা হচ্ছে যে আজকে শুক্রবার, আমাদের রবিবার একটা প্ল্যান আছে আমাদের ছাদেতে ফিস্ট করা। রবিবার হচ্ছে ইলেকশনের দিন, ভোটের দিন, সব দোকানপাট এমনিও হয়তো বন্ধ থাকবে, তো আমাদের ছাদে ফিস্ট হবে, সুজয়াকে ডাকবো। কিন্তু সমস্যাটা একটাই যে সুজয়ের বাড়ি হচ্ছে সল্ট লেকে, সুজয়াকে এখানে আসতে হলে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে, সে নিয়ে আসবো, ওটা নিয়ে অসুবিধা নেই। আর শ্রীকান্তকে অনেকক্ষণ ধরে ফোন করছি, শ্রীকান্ত ফোন ওঠাচ্ছে না। শ্রীকান্ত ফোন তুললে আমরা এটা করবো, সেটা হচ্ছে ছাদে এখন রান্না হবে, গ্যাস সিলিন্ডার আমাদের সঙ্গে এক্সট্রা রয়েছে, আমাদের একটা খালি ওভেন লাগবে। লাস্ট মোমেন্টে বললে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আজকে এই ওয়েদারটা ভালো, কারণ আজকে এই শীতের শীতের যে একটা এই আমেজ আছে না, ওই আমেজটাই আমার খুব ভালো লাগে, যে এই যে একটা শীত শীত ব্যাপার আর ওয়েদারটা ভালো থাকে। কারণ আমার অফ অল দ্য থিংস আই হেট রেন, আমার বৃষ্টি একদম পোষায় না। তো গ্যাস আছে, ভর্তি হলে তো একটা ওয়েট থাকবে এটার, দেখ এটার ওয়েটটা খুব কম। এক হাতে উঠিয়ে নিতে পারছি, মানে ওয়েট সত্যি কম। এখন তো সবাইকে দুটো করে সিলিন্ডার দেয়, আমাদের এমনিতে গ্যাস আছে বাড়ির ঘরে, বাট তুই তো এই সিলিন্ডারে করতে চাইছিস, তাই তো? এই সিলিন্ডারটা কোনো ব্যাপার না, ছোট সিলিন্ডারেও হবে, বার্নারটাই আসল। আমার তো মতে ছোট সিলিন্ডার নিয়ে নেওয়া ভালো, আমরা তাহলে নয়াবাদের ফ্ল্যাটেও রেখে আসতে পারবো, চাইলে ওখানে একটু গরম টরমও করতে পারবো। ফোন করেছে, এটা মিসড কল হয়ে গেছে। কালকে অবধি একটা হিন্দি গান হচ্ছিলো শ্রীকান্তকে ফোন করলে, রাতা লম্বিয়া, আজকে দেখি ও বলছে আমি এটা সেটই করে নিয়ে থেকে সেট হয়ে গেছে। এই যে সবাই অনেকবার জিজ্ঞেস করেছে আমাদেরকে, রাহুল যেরকম বললো, সত্যি আমাদের কোনো ভিডিও নেই, বাট এখন আফসোস করি কেন নেই। আমি ওকে বলেছিলাম, ওর নাকি খুব ন্যাকা ন্যাকা লাগে, বলেছে আমারও লাগতো একটু একটু, মানে আমাদের স্টিল পিকচার। এটা 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 আমাদের রিসেপশনে, হ্যাঁ এটা শুধু রিসেপশনের, বিয়েটা আমার বাড়িতে আসছে আসলে, আরেকদিন শেয়ার করবো বিয়ের অ্যালবামটা। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এই বিয়ের অ্যালবামটা আমাদের জন্য প্রচণ্ড প্রেশাস, কারণ চারজন ব্যক্তি যারা আমাদের লাইফে আমাদের সাথে খুব ক্লোজ ছিলেন, সেই চারজন ব্যক্তি আমাদের মধ্যে আজকে আর নেই। হ্যাঁ, রাহুলের মামা, রাহুলের একটা ক্লোজ ফ্রেন্ড গণেশ, আর আমার দুই মাসি, আমার মিষ্টি মাসি, আমার ছোট মাসি, তারা কেউই আর এখন নেই। আসলে সত্যি কথা বলতে গেলে যে ভিডিও থাকলে যে ব্যাপারটা মনে হয় যে মানে সামনে থেকে ওনাদেরকে দেখতে পাচ্ছি, সেই ফিলিংটা, কারণ আমার বিয়ের সময়তে ওর মাসিরা, আমার মামা, আমার বন্ধু গণেশ সবাই এত অ্যাক্টিভলি ইনভলভ ছিল, এত ভালো লেগেছিলো ওই মুহূর্তটা, কিন্তু আজকে ওনারা আমাদের মধ্যে আর নেই। আর সেই শূন্যতাটা তো কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন পূর্ণ হবে না। আমার বন্ধু গণেশ যখন মারা যায় ওর সেই সময়তে বয়স হচ্ছে 28 বছর, হার্ট অ্যাটাক করেছিল। বাট ইন দ্যাট কেস আমি একটা জিনিস বলতে চাই, যে তখন কখনো কখনো মনে হয় যে যদি ভিডিও থাকতো এখনও সামনে থেকে ওই মোমেন্ট প্রত্যেকটা দেখতে পেতাম, বাট আনফর্চুনেটলি সেটা আর নেই। অল উই আর লেফট উইথ হচ্ছে আমাদের সঙ্গে এই অ্যালবামটা। তো যাই হোক, আচ্ছা আমাদের বিয়ে হয়েছিল 3rd February, তো 3rd February ডেটটাই দেওয়া আছে, রাহুল অ্যান্ড কাজরি। তা এটা সেই কটা মোমেন্টস নিয়ে আর কি, প্রথমে এগুলো তো খুব কমন জিনিস, এরকমভাবেই তোলা হয়। এই শাড়িটা তো মা দিয়েছিলেন আমাকে, ও এটা বউ ভাতের দিন সকালবেলা, এই যে সকালটা শুরু হচ্ছে বউ ভাতের দিন, রাহুলকে অন্যরকম লাগছে, আমাকেও অন্যরকম লাগছে, যাই হোক। এই যে সেই ভাত কাপড়ের দায়িত্ব, বাই দ্য ওয়ে ভাত কাপড়ের দায়িত্বটা কিন্তু বলা হয়েছিল দুজন দুজনকে, মানে আমিও রাহুলের দায়িত্ব নিচ্ছি, রাহুলও আমার দায়িত্ব নিচ্ছে, সেটাই কিন্তু আমরা বলেছিলাম সেই দিনকে। ইনিও আমার একজন মাসি, সেই মাসিও আমাদের মধ্যে আজকে আর নেই। এইসব অ্যালবাম এখনও দেখলে মনে হয় যে ওই দিনটা, ওই মোমেন্টটা লাইফের এত মানে আনন্দের একটা মোমেন্ট ছিল, ওই মোমেন্টটা আজকে ভাবলেও হয়তো খুব ভালো লাগে, কিন্তু যেই সব মানুষের জন্য ওই মোমেন্টটা খুব স্পেশাল হয়েছিল, ওই মানুষদের মধ্যে অনেকজনই আমাদের মধ্যে আজকে আর নেই। তো দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, সেটা ভাবলে বুকের ভেতরটা অনেক সময় এত পুরো
ফাঁকা হয়ে যায়। তো মানে ব্লিস অফ সলিচিউড, ব্লিস অফ সলিচিউড মানে এখনও মানে একা থাকলে ওই দিনটা মনে পড়লে খুব ভালো লাগে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন মনে হয় যে সেই সময়তে বাবা সুস্থ ছিল, অনেক ভালো ছিল, অনেক আনন্দের সময় ছিল, সেগুলো ভাবলে আর ভালো লাগে না। যাই হোক, আমি মুডটাকে বেশি হেভি বানাবো না, লেটস গো ব্যাক টু দ্য অ্যালবাম। এই যে বাবাকে আমি ফার্স্ট খাবারটা দিচ্ছিলাম, এটা মার সাথে মার কলেজের সবাই, এখানে আমি, রাহুল আর টিনা রয়েছে, টিনা আমার খুব ভালো বন্ধু, এখানে এই সাইড থেকে বাবা মা আর আমরা, এখানে আমার ননদ, ননদের বর তুতুল আর অঙ্কুর, ওরা দুবাইতে থাকে, আর এখানে ওদেরই একটা কাপল ছবি নেওয়া হয়েছিল তুতুলের আর অঙ্কুরের। আচ্ছা, নেক্সট পেজটা যেখানে দেখা যাচ্ছে, এখানে বাবার একটা ফটো রয়েছে, বাবার তখন অনেক স্বাস্থ্যবান ছিল। এখানে বাবা, আমার মাসি, আচ্ছা ইনি হচ্ছেন আমার মামা, তো মামি, মাসি, বাবা, অঙ্কুর, তুতুল, এখানে হচ্ছে বন্ধুবান্ধবরা সব আছে আমার, এখানে অগ্নি, বাবু, রাতুল, প্রচুর জন। এটা আমার দিদির একটা সোলো ছবি, যেদিন আমার বিয়ে হচ্ছিলো সেদিন আমিও ফটো তুলতে যথেষ্ট ব্যস্ত ছিলাম। এটা সেদিন আমার একটা ফটো, এটা হচ্ছে আমার দিদির সাথে আমার একটা ফটো, আমি আর তুতুল, এটা আমার একটা সোলো ছবি। এটা হচ্ছে আমাদের ওয়েডিংয়ের ডেস্টিনেশন ছিল, এটা আমাদের বিয়ের ডেস্টিনেশন, জেএমএস ভিলা, জায়গাটা সুন্দর সাজিয়েছিল। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল, এটা পুরো বাড়িটা পুরো, আর এটা সামনেটা, ইনফ্যাক্ট ব্যাকগ্রাউন্ড মানে পেছন দিকেও এক্স্যাক্টলি এরকমই জায়গা ছিল, সামনে সব আমাদের স্টল বসেছিল স্টার্টার্সের, আর এইরকম মানে আলো দিয়ে সাজিয়েছিল। এই ভেনিউটা খুব সুন্দর, খুবই সুন্দর, আমরা সকাল থেকে ছিলাম, খুব মজা করেছিলাম। জায়গাটা হচ্ছে ওই অভিষিক্তার ওখানে, শক্তি সামন্তর শুটিং বাড়ি সেই বলেই বিখ্যাত। এটা আমাদের একটা ছবি। কাজরির যে মেকআপটা, সেটা আমার বিয়ের থেকে রিসেপশনের মেকআপটা অনেক বেটার লেগেছিল। এগুলো সব আমাদেরই কায়দার ছবি, আমাদেরই ফটো সেশনের ছবি এগুলো। আমার শাশুড়ি, বাবা, মা ও আর আমি, এটা আমাদের ক্লোজ ফ্যামিলি, এটা আমার মা। মা তখনও একটু রোগা হয়েছিল, এত দৌড়ঝাঁপ করতে হয়েছিল, দুই মাই রোগা। ইনি হচ্ছেন আমার জ্যাকততো দাদা, বাপটু দাদা, আর বাবাকে এই ফটোটায় খুব ভালো লাগছে ছবি। এইটা হচ্ছে গণেশ, আমার খুব ভালো বন্ধু, যে ছিল, যে আর আজকে আমাদের মধ্যে নেই। গণেশের সাথে আমরা, আমার খুব ভালো ফ্রেন্ড ছিল গণেশ। যাই হোক, আমার মামা, আমার ছোট মাসি এখন আর নেই আমাদের সাথে, আমার দিদা, আমার বড় মাসি, আমার মিষ্টি মাসি, আমার মেশো, আমার মিষ্টি মাসিও এখন আর নেই। আসলে আমার ননদ আমার খুব ক্লোজ আর কি, খুব ক্লোজ ফ্রেন্ড আমরা, তো সেই জন্য আমাদের অনেক ছবি আছে এখানে একসাথে। সুজয়াকে তো এখন সবাই দেখতেই পায়, সুজয়া, দেবপ্রিয়া, রাহুলের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তারপর আমারও খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, তো এদের সাথেও ছবিগুলো খুব মানে খুবই স্পেশাল। আচ্ছা, এই ছবিটা একটু দেখাই, আপনারা যারা ফুটবল দেখবেন ওনারা তো জানবেন, এ আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হিজ নেম ইজ অভিনন্দন, ও এতদিন ছিল হচ্ছে মোহনবাগানের ফিজিও, এখন মোস্ট প্রবাবলি হায়দ্রাবাদে আছে। এগুলো কিছু আমার খুব কায়দা চিজি লাগে এগুলো, যাই হোক, এগুলো কিছু মুহূর্ত আর নেই, এটাই এই অবধি। এইখানে কিছু ডিজিটাল ছবি আছে, আমি পরে শেয়ার করে দেবো সেগুলো, অনেকগুলো ডিজিটাল ছবি আছে, বেশ একটা কোলাজ করে পরে শেয়ার করে দেবো। গ্যাসটা আমি ভাবছি অলেশ্বর শীতল মন্দিরে সামনের দোকানটাই নিয়ে নেবো, ওকে ফোন করলেই দিয়ে যায় বলেছে, সকালে কথা বলেছে। ওরা হয় একদিন করেছে, ওই যে কখন কি জলে জল মারি ইয়ে করি, ওই জন্য রোববারে বাজারটা নিয়ে নিই এখন গিয়ে। তাহলে এখন বাজার কোথায় পাবি, তখন বললি যে আরামসে বাজার ছিল, তখন হয়ে যেত। আমি যে গানি থেকে 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 ঠিক আছে, ওরা হয়তো কিছু করছে। সো গাইস, আমরা এখন একটা জায়গাতে আসছি, কাজরি, শ্রীকান্ত আর আমি, অজস্র কুকুর সামনে। এখান থেকে একটা গ্যাস সিলিন্ডার সঙ্গে ওভেন আমরা কিনবো আজকে। কি ডগ ডগ খাবার নিয়ে আসে, প্রচুর বালতি করে আনে আর অনেকগুলো প্লাস্টিকের বাটি আনে, এনে পরপর সাজি যায় গ্রুপে। আচ্ছা, উনি কি আসছেন? হ্যাঁ, আসতে আসতে বলে। টেবিল কিনে কি করবে, ওই একদিনের জন্য ভাড়া নেবো, ওকে নিয়ে যাবো সব সময়।
এইরকম হবে, কোনো সময় লম্বা হবে, হ্যাঁ এর থেকে লম্বা হবে, ঘুরিয়ে ফিরিয়ে এই ফোন নাম্বার থাকবে, যে কোনো সময় এলেই হয়ে যাবে। ও আচ্ছা, সিলিন্ডারটা গেলে আমি আবার চেঞ্জ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডার ফিরে ইয়ে করা যায়। আমার ফোন নাম্বারটা রেখে দিলে, এটা আমার বাড়ি পুরো। হ্যাঁ হ্যাঁ, এনি টাইম বন্ধ থাকুক, এই জন বন্ধ আছে, ফোন করলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হবে তো এটাতে আমাদের, এটা হচ্ছে যেখান দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রপার পাড়া, একদম পাড়া। এখানেই আমাদের আড্ডা, এখানেই আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠা, দুর্গাপুজো এখানেই, আমাদের পাড়ার মাঠও এখানে। এটা হচ্ছে কুদঘাটের ওয়্যারলেস পার্ক। যাই হোক, আর ওইদিকে সোজা আমাদের বাড়ি। শ্রীকান্ত বাড়ি চলে গেছে, আমরা এই বাড়ি ঢুকছি এখন গ্যাসটা নিয়ে। সো গাইজ, আমরা এই গ্যাস সিলিন্ডার, মানে সিলিন্ডারের সঙ্গে মানে ওভেন যুক্ত যেটা, ওটার নাম কি আমি নিজেও জানি না, তো আমরা সেই জিনিসটা নিয়ে আমরা বাড়ি এসে গেছি। কাজরি সামনের ঘরে তো বসে আছে, ওর অফিস চলছে এখন, আমি এই ঘরে তো বসে আছি। আর আমার শরীরটা সন্ধ্যেবেলার সঙ্গে সঙ্গে আরও বাড়ি হয়েছে, আমার এইসব জায়গায় পুরো ঠান্ডা লেগে পুরো জ্যাম হয়ে গেছে, মাথা ব্যথা পুরো সাইনাস, আমার এমনিতেই সাইনাস আছে, তো ঠান্ডা লাগলে আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়, তো সাইনাস ফাইনাসে মাথা ব্যথা, আমি একটু ভেপার নেবো, প্রচণ্ড বাজে হাল, এইসব জায়গায় পুরো জ্যাম হয়ে গেছে। তো রোববার আমরা আরেকটা ভালো ভ্লগ নিয়ে আসবো, এই ফিশটা হবে সেই ফিস্টের ব্লগটা। আজকে জাস্ট আমরা আমাদের একটা ডেইলি লাইফ আমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 দয়া করে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্কটা আছে, গিয়ে আমাদেরকে ওখানে ফলো করে দিন। তো মোটামুটি ব্লগটা এখানেই আজকে শেষ করছি, বাই।